الله والله তুমি জানলে জালালুহ শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহ শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহ শেষ করা তো যায় না গে তোমার গুণগান الله والله শিশু মোসা নবীরে যখন দুশমনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে শিশু মোসা নবীরে যখন দুশমনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয় সেই দুশ্মনের হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহ শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ আল্লাহ এই দুনিয়ার সকল মানুষের বাবা আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম কে রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানালেন এরপরে রব্বুল আলামিন নিজেই সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের ভেতরে রূহ ফুঁকে দিলেন তারপরে রব্বুল আলামিন তার থেকেই তার স্ত্রী অর্থাৎ আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামকে বানালেন এরপরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন ফেরেশতাদেরকে অর্ডার করলেন ও আমার ফেরেশতারা তোমরা সবাই আমার বানানো আদমকে সাজদা দাও ইবলিস ছাড়া সব ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা দিল ইবলিস যখন সাজদা দিল না আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন কি ব্যাপার ইবলিস সবাই আমার হুকুম মানলো আমার হুকুম মেনে সবাই আদমকে সাজদা করলো তুমি কেন সাজদা দিলে না ইবলিস তখন বলল অগ আল্লাহ তুমি আমাকে আগুন থেকে বানিয়েছ আর আদমকে মাটি থেকে বানিয়েছ আনা খায়রুম মিন আমি তার চাইতে শ্রেষ্ঠ সুতরাং আমি কেন তাকে সাজদা দিব ইবলিস আল্লাহর আদেশ অমান্য করে সে যখন অহংকার করল আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিলেন ইবলিস মালউন এবং মারদুদ হয়ে গেল ইবলিস যখন জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল তখন সে বলল অগো আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ তুমি আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিলা আমার কোনো আপত্তি নাই তবে আমার তোমার কাছে একটা চাওয়া আছে একটা দাবি আছে আল্লাহ বললেন কি চাও ইবলিস তখন বলল সূরা আরাফের ভেতরে এসেছে ইবলিস তখন দাবি করল ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন সে বলল আমাকে আপনি কিয়ামত দিবস পর্যন্ত পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দেন হায়াত দেন অবকাশ দেন আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন যাও তোমাকে অবকাশ দিলাম সুযোগ পাইয়া সে এবার কামটা করছে কি দেখেন ইবলিস তখন আল্লাহর সাথে ওয়াদা করল আল্লাহর সাথে কি ওয়াদা করল পরের আয়াতে আল্লাহ বলেছেন
ইবলিস তখন বলল قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم সে বলল যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলা এই আদম আর তার ছেলেমেয়ে তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিম সোজা পথে চলতে বাধা দেওয়া এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ এই আদম এবং তার বংশধরদেরকে আমি কেমনে ধোঁকা দেব সে তখন বলল ثُمَّلَآتِيَنَّهُمْ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ সে বলল যে আদম এবং তার যে আদমের কারণে জান্নাত থেকে আমি বিতাড়িত হলাম ওই আদম এবং তার বংশধরদেরকে সামন দিক থেকে পেছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে দিয়ে তাদেরকে জাহান্নামমুখী করা এটা হবে শয়তানের প্রধান এবং প্রথম কাজ তাহলে আমার বাবাজান ভাইজানরা সবাই বলেন তো দেখি দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে যার গোলামির জন্য তিনি কে আর জোরে বলেন তিনি কে আর আল্লাহর গোলামি থেকে বাধা দেওয়ার জন্য শয়তান ওয়াদা করেছে যার সাথে তিনি কে তাহলে আমাদেরকে আল্লাহর গোলামির পথে বাধা দেওয়া এটা কার কাজ আর জোরে বলেন আর জোরে শয়তান এই শয়তানের ধোঁকা কিন্তু কম বেশ সবাই খায় দুনিয়াতে যারা শয়তানকে মোকাবেলা করতে পারবে শয়তানকে মোকাবেলা করে আল্লাহর দিনের পথে অবিচল থাকতে পারবে এই সকল লোকেরাই সফলকাম হয়ে আল্লাহর জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ পড়ুন আল্লাহ ওয়াদা মতো জান্নাত দিবেন আর জান্নাতীরাও জান্নাতে ঢুকে আল্লাহর ওয়াদার কথা বলবে সেটা কি জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম তাদের এই জবান দিয়ে মুখ দিয়ে কি বের হবে তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা তারা বলবে সব প্রশংসা আল্লাহ যিনি আমাদের সাথে ওয়াদা অনুযায়ী তার জান্নাত আমাদেরকে দান করেছেন সুবহানাল্লাহ পড়ুন আর শয়তানকে অনুসরণ করে যারা জাহান্নামে যাবে শয়তান কি বলবে সূরা ইব্রাহিমে আছে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم شيطان কিয়ামতের দিন তার মুরিদদেরকে বলবে দেখো আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ যে ওয়াদা করেছেন আল্লাহ তার ওয়াদা পালন করেছেন আল্লাহ বলেছিলেন তার বিধান মানলে জান্নাত দিবেন তাকিয়ে দেখো জান্নাতের দিকে আল্লাহ ঠিকই জান্নাতে তাদেরকে দিয়েছেন আমার ওয়াদা তো ছিল ভিন্ন আমি তো ওয়াদাই করছি তোমাদেরকে জাহান্নামে আনবো আল্লাহর ওয়াদা আল্লাহ রাখছেন আমার ওয়াদা আমি দেখেছি ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান তোমাদের উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না জাহান্নামবাসীদেরকে শয়তান বলবে আমি খুব একটা অপরাধী নই আমি তো একটা কাজ করেছি ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিতাম প্ররোচনা দিতাম তোমরা দৌড়াইছো কেন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম সুতরাং জাহান্নামে আসার জন্য আমারে দোষ দিও না এজন্য তোমরা নিজেকে নিজেরা দোষারোপ করো শয়তান এই কথা বলবে আপনাকে বেটা নামাজে যাস নাই আমারে দোষ দিস কেন আমি তো ধোঁকা দিছি আমার ধোঁকা খাইছো কেন তাহলে দুনিয়াতে আল্লাহর পথে চললে জান্নাত পাওয়া যাবে আর শয়তানের পথে চললে জাহান্নামে যেতে হবে আমরা আল্লাহর পথে চলতে চাই না শয়তানের পথে চলতে চাই আরেকটু জোরে বলেন আমরা আল্লাহর পথে চলতে চাই না শয়তানের পথে চলতে চাই আল্লাহর পথে চললে বাধা দিবে কে আরো জোরে বলেন তাইলে শয়তানের ধোঁকা থেকে আমরা সবাই বাঁচতে চাই তো কারা কারা বাঁচতে চান না হাত তুলেন তো ওনারা মরে গেছেন নাকি জিন্দা আছেন না মুর্দা জিন্দা তা আমি কইলাম কি আর আপনারা কামটা করলেন কি দেখছেন কারবার আমি বললাম শয়তানের দুকা খাইতে চান না খাইতে চান কেকে হাত তুললেন তো হাত তুললে তো তোমার চাইতেছে শয়তানের ধোঁকা খাইয়া নামাজ ছাড়তে চান নাকি
শয়তানের ঢুকে খেয়ে ইয়াবা সাপ্লাই করতে চান নাকি? হ্যাঁ, ফাকরির ভিতরে ঢুকাবেন, কোরআন শরীফের ভিতরে ঢুকাবেন নাকি? শয়তানের ধোকা থেকে সবাই বাঁচতে চাই তো? কারা কারা বাঁচতে চান হাত তুলে দেবার, এবার ঠিক আছে, এবার হাত নামান। তো শয়তানের ধোকা থেকে বাঁচবেন কেমনে? শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আমরা 14টা কাজ করব। কয়টা কাজ? সবগুলো ফর্মুলা গ্রহণ করব আল্লাহর কোরআন থেকে ইনশা। শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য কয়টা কাজ করব? আরো জোরে বলতে হবে। আমার কাজ হলো বলা, বিস্তারিত বলবো, আপনাদের কাজ হলো পয়েন্টগুলো নোট করা, মুখস্থ করা। ছাত্র যুবক যারা আছেন, মোবাইল আছে না, নোট করা শুরু করেন। গত বছর নীলায় ছাত্র পরিষদের মাহফিলে আসছিলাম, তো তারা ছাত্ররা আমি যে আলোচনা করে গিয়েছি মূল মূল পয়েন্টগুলো তারা নোট করে রেখেছে, এবং আলোচনার পরে আমি যখন জিজ্ঞেস করেছি প্রত্যেকেই আলোচনার পয়েন্ট বলেছে। আজকে কি তার ব্যতিক্রম ঘটবে না আপনারাও বলতে পারবেন? বলতে পারবেন ইনশা আল্লাহ। তাহলে শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য কয়টা কাজ করব? আর একটু জোরে বলেন। ও বাজি, আপনাদের ঠান্ডা লাগছে নাকি? কয়টা? চলেন শুরু করি, মুখস্থ করবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার, শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য এক নম্বরে আমরা যে কাজ করব, শয়তানের ধোকাই তো আমরা গুনাহ করি, আমাদেরকে গুনাহ করায় কে? শয়তান। এই শয়তানের ধোকা থেকে আমাদেরকে কি দুনিয়ার কোনো ক্ষমতাবান ব্যক্তি বাঁচাইতে পারবে? আচ্ছা, শয়তানকে কি আপনি বুলেট দিয়া, বোমা দিয়া, পারমাণবিক কিছু দেয়া আপনি শয়তানের মোকাবেলা করতে পারবেন? পারবেন না তো। এমনকি বর্তমান দুনিয়ার সবচেয়ে ক্ষমতাসীন ব্যক্তি যারা, মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, এরাও কি শয়তানকে পরাজিত করতে পারবে, শয়তানকে মোকাবেলা করতে পারবে? মোকাবেলা করতে পারবে? পারবে কেমনে? কারণ শয়তান তো একেবারে শিরায় শিরায় বিচরণ করতে পারবে। শয়তান থেকে আপনাকে কেউ আশ্রয় দিতে পারবে না। শয়তান থেকে মানুষকে কেবল একজনই আশ্রয় দিতে পারেন, সবাই বলেন তিনি কে? এই জন্য শয়তানের ধোকা থেকে বাঁচার এক নাম্বার আমল হলো, যখনই শয়তান কোনো শয়তানি চিন্তা মাথায় এনে দিবে, গুনার চিন্তা মাথায়, পাপের চিন্তা মাথায় আনে কে? শয়তান এনে দেয়। যখনই পাপ গুনার চিন্তা শয়তান মাথায় এনে দিবে, এই শয়তান থেকে আশ্রয় চাইবেন যার কাছে, তিনি কি? আর আশ্রয়টা চাইবেন কেমনে? আল্লাহ কোরআনে বলেছে, কোরআনুল করিমের 7 নম্বর সুরা সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইযু বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন, অতএব শয়তানের ধোকা যখন তোমাদেরকে প্ররোচিত করবে, শয়তানের প্রতারণা যখন তোমাদেরকে স্পর্শ করবে, শয়তান যখন তোমাদেরকে কোনো ধোকা দিতে চাইবে, সঙ্গে সঙ্গে তোমরা ইস্তিআজা অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ শয়তানের ধোকা থেকে একজন ছাড়া অন্য কেউ আশ্রয় দিতে পারে না, তিনি কি? এই জন্য আল্লাহ আমাদেরকে শেখালেন গোলাম, শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য তোমরা এক নম্বরে যে কাজ করবা সেটা হলো আমার কাছে আশ্রয় চাও। আর কিভাবে কি পাঠ করে আশ্রয় চাইতে হবে, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, সেটা নবীজি আমাদেরকে জানালেন। সুন্দর একটা হাদিস আপনাদেরকে শোনাই, এই হাদিসটা বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিম শরীফে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই লোক ঝগড়া করছে, দুইজন লোক ঝগড়াঝাটি করতে করতে এক পর্যায়ে একজন আর একজনকে অসভ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে দিল। এই দুইজনের মধ্যে একজন অতিমাত্রায় রাগান্বিত হয়ে গেল, রাগান্বিত হয়ে একেবারে অগ্নিশর্মা হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ আরম্ভ করলো, একজনে গালি দেয় আর একজনে গালির জবাব দেয়। এই চিত্র যখন নবীজি দেখলেন, নবীজি তখন বললেন, ইন্নী লা আলামু কালিমাতান,
لو قالها لذهب عنه ما يجد نبيجي বললেন নিশ্চয়ই আমি এমন একটা কালেমা জানি আমি এমন একটা দোয়া জানি এই দোয়াটা যদি এই লোক পাঠ করে নেয় তাহলে তার রাগ চলে যাবে রাগ দূর হয়ে যাবে সে যে রাগান্বিত হয়ে গালিগালাজ করছে এই অবস্থা থেকে সে ফিরে আসতে পারবে নবীজি বললেন সে যদি এই দোয়াটা পড়ে নেয় ইস্তিআযা যদি পড়ে নেয় তাহলে সে সাথে সাথে এই অবস্থা থেকে বের হয়ে আসতে পারবে নবীজি বললেন দোয়াটা হলো এটা তো আপনাদের সবার মুখস্থ আছে পড়েন আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি আশ্রয় চাই বিতাড়িত সেই শয়তান থেকে আশ্রয় চাইলেন কার কাছে আরো জোরে বলেন কার কাছে আপনি বলবেন হুজুর এটা তো আমরা সবাই জানি জানেন ঠিক কোনদিন আমল করে দেখছেন হ্যাঁ যুবক ভাইরা যখন মোবাইল ফোন হাতে নাও নেওয়ার পরে যখন ইউটিউবে আজেবাজে ভিডিও দেখতে মন চায় মোবাইল ফোন হাতে নেওয়ার পরে আজেবাজে ভিডিও চলে আসছে সাথে সাথে আউযুবিল্লাহ পরে দেখবা আউযুবিল্লাহর পাওয়ার কেমন সুদের চিন্তা মাথায় আসছে ঘুষের বান্ডিল নিয়ে আসছে আপনার সামনে আউযুবিল্লাহ পড়া দেখিয়েন ঘুষের সেই লোভ অন্তর থেকে চলে যাবে হাদিস দ্বারা প্রমাণিত নবীজি বলেছেন আরে নবীর কথা তো মিথ্যা নয় নবীজি বলেছেন শয়তানের চিন্তা মাথায় আসলেই যে ইস্তিআযা পাঠ করবে তার শয়তানের চিন্তা যিনি দূর করে দিবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই কাজটা আমরা করতে পারবো করা যাবে তো ইনশা তাহলে এক নাম্বার আমলটা মনে থাকবে আপনাদের এক নাম্বার আমল হলো ইস্তিআযা পাঠ করা আল্লাহর কাছে আশ্রয় নাম্বার টু দুই নাম্বার শয়তান যখনই ধোকা দিবে কিংবা পাপ গুনার চিন্তা যখনই মাথায় আসবে তখন দিলের ভিতরে দিলের মধ্যে একজনের কথা স্মরণ হয়ে যাবে দিল একজনের ভয়ে তখন কেঁপে উঠবে তিনি কি আর দিলের মধ্যে যদি গুনা বা পাপের কথা মাথায় আসার পরে দিল যদি কেঁপে উঠে তাহলে বুঝতে হবে এই দিলের ভিতরে তাকওয়া আছে আর যদি পাপ গুনা করার সময় দিলের ভেতরে আল্লাহর ভয় না থাকে দিল যদি আল্লাহর ভয়ে কেঁপে না উঠে বুঝতে হবে এই দিল থেকে তাকওয়া বিদায় নিয়ে নিয়েছে দিল থেকে তাকওয়া রিমুভ হয়ে গিয়েছে কোরআনুল কারীমের সাত নম্বর সুরা সূরাতুল আরাফে দুইশো এক নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون কথাটা কার আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যাদের অন্তরে তাকওয়া আছে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে শয়তান যখনই তাদেরকে কোনো প্ররোচনা দেয় তখন সঙ্গে সঙ্গে তাদের দিল যার ভয়েতে কেঁপে উঠবে সবাই আওয়াজ করে বলেন তিনি কে এই একটা জিনিস আল্লাহর ভয় সব গুনাহ থেকে আপনাকে বাঁচিয়ে রাখতে পারে জিহাদের ময়দানে যেমন শত্রুর তলোয়ার থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য যোদ্ধা যেমন ঢাল ব্যবহার করে ঠিক তেমনিভাবে আপনার ইমানকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচানোর জন্য তাকওয়াকে ঢাল বানিয়ে ফেলতে হবে তাকওয়াকে যদি ঢাল বানানো যায় তাহলে দেখবেন ইমানের পথে চলা যাবে শয়তান ডিস্টার্ব করতে পারবে ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল ঘটনাটা কি বলবো সুনানে বাইহাকির ভেতরে এই ঘটনাটি বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার এক সফরে বের হলেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে তিনি বের হলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল খাবার গ্রহণের জন্য তারা দস্তরখানা বিছালেন যখনই তারা খাবার খেতে যাবেন ঠিক তখনই একজন রাখাল তাদের পাশ দিয়ে অতিক্রম করছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে রাখাল ভাই দুপুরের খাবারের সময় হয়েছে আমরা এখন খাবার খাচ্ছি তুমিও আসো আমাদের সঙ্গে বসে খাবার খাও রাখাল তখন বলল আপনি দাওয়াত করেছেন এই জন্য আপনার প্রতি ধন্যবাদ আপনাকে কৃতজ্ঞতা
কিন্তু আমি আপনাদের সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি কারণে আমাদের সঙ্গে খাবার খেতে পারবে না? রাখাল তখন বলল, আমি রোজা রেখেছি, এই জন্য আপনাদের সাথে খাবার গ্রহণ করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন তো রমজানের মাস নয়, তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ। মরুভূমির এই রুক্ষ আবহাওয়ায়, এই প্রচন্ড গরম আবহাওয়ায় তুমি আবার এই মরুভূমিতে উপত্যকার মধ্যে পশুর পাল নিয়ে এসেছ পশু চড়াবার জন্য। তুমি রাখাল মানুষ, সব সময় ভালো খাবার দাবার পাও না, রুক্ষ গরম এই আবহাওয়ায় আমাদের সাথে বসে খাও, নফল রোজা ভাঙলে অসুবিধা হয় না, এরকম ভালো খাবার দাবার তুমি হয়তো সব সময় পাও না, আসো বসে যাও, রোজা ভাঙলে তেমন কোনো অসুবিধা হবে না। রাখাল তখন জবাবে বলল, ও মুসাফির, শোনো, তোমার কথাই তো আমি রোজা ভাঙতে পারবো না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন মানুষের আমল ছাড়া আর কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু লোকটার জবাব শুনে তিনি অবাক হলেন, বুঝলেন রাখাল হইলে কি হবে, হয়তো লোকটার ভেতরে পরহেজগারিতা আছে। চিন্তা করলেন, এরে এত সহজে ছাড়বো না, একটু পরীক্ষা করি তারপরে ছাড়ব। ওই রাখালকে পরীক্ষা করার জন্য তিনি বললেন, ঠিক আছে খাইও না, আমার কাছে আসো। ও রাখাল ভাই, এই যে তুমি বিরাট পশুর পাল নিয়ে এসেছো, এই পশুপালের মালিক কে? তুমি কি এই পশুপালের মালিক নাকি? রাখাল বলল, না, এই বিরাট পশুপালের মালিক আমি নই, আমি একজনের দাস, আমি একজনের চাকর, আমি আমার ওই মনিবের পশুর পাল মরুভূমিতে চড়াই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পরীক্ষা করার জন্য একটা অপশন পেয়ে গেলেন। তিনি তাকে অফার করলেন, শোনো শোনো, এখান থেকে একটা ছাগল বা বকরি বা মেষ আমার কাছে তুমি বিক্রয় করো, নগদ দিরহাম নগদ টাকা আমি তোমাকে দিব, এমনকি পশুটা জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব। তুমি গরিব মানুষ, নগদ টাকাও পাইলা, কিছু মাংস হাদিয়া পাইলা, এটা দিয়ে ইফতারিতে তুমি খেতে পারবা। তখন রাখাল বলল, মিয়া, আপনারে না বলছি পশুপালের মালিক আমি নই, আমি বিক্রয় করলে আমার মনিবকে গিয়ে কী জবাব দিব? আসলে তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করছেন, তিনি বলছেন, শোনো শোনো, এরকম মরুভূমিতে বিরাট পশুর পাল নিয়ে আসলে বাঘের আক্রমণে দুই একটা পশু বাঘ তো খেয়ে ফেলতে পারে, এটা সবারই জানা কথা। তুমি তোমার মালিককে গিয়ে বুঝ দিয়ে দিও, বলবা বাঘ আক্রমণ করেছিল আর একটা ছাগল খেয়ে ফেলেছে, একটা পশু খেয়ে ফেলছে, তোমার মালিককে তুমি চাইলে বুঝ দিতে পারবা, কারণ মালিক তো আর তোমার আমার মাঝে লেনদেনেই কাজ কারবার দেখে নাই। রোগটা রাখাল হলে কি হবে? এই কথা, এই অফার পাওয়ার পরে রাখাল তখন বলল, মুসাফির, যে প্রস্তাব তুমি দিয়েছো, হয়তো আমি আমার মালিককে বাড়িতে গিয়ে মিথ্যা বলে আমার মালিককে আমি বুঝ দিয়ে দিতে পারবো, আমার মালিককে আমি ধোকা দিতে পারবো, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়? তুমি যে বললে বাড়িতে গিয়ে আমার মালিককে ধোকা দিয়ে দিব, আমি তো সেটা পারবো, কিন্তু আমার মালিক এটা না দেখলেও, তোমার মালিক আমার মালিক, আমার মালিকেরও মালিক যিনি, মহাবিশ্বের মালিক যিনি, তার চক্ষুকে তো ফাঁকি দেওয়া দুনিয়ার কারো দ্বারা সম্ভব নয়। এটার নাম কি? তাকওয়া। এটার নাম কি? যার অন্তরে আল্লাহর ভয় আছে, আপনি তারে পিটাইও জোর কইরা খারাপ কাজ করাইতে পারবেন, আর যার অন্তরে তাকওয়া নাই সে অটোমেটিক যে কোনো খারাপ কাজ করে বসবে। আরে ব্যবসায়ীর অন্তরে তাকওয়া না থাকলে খাদ্যের মধ্যে ভেজাল দিয়া দিবে, কেমনে ভেজাল দিবে? ঘটনা তো আরেকটা মনে পড়ছে, বলতাম, কষ্ট হচ্ছে আপনাদের? ওমর রাদিয়াল্লাহু আনহু এই কাহিনী আপনারা সবাই জানেন, এরপরেও বোঝানোর উদ্দেশ্যে আবার বলা, তিনি তো রাতের বেলা ঘুমাইতেন না, রাত জেগে জেগে দেখতেন জনগণের কি হালত। একদিন শেষ রাতে দেখলেন এক বাড়িতে আলো জ্বলতেছে, দেয়ালে কান পাতলেন, কান পেতে শুনলেন এক মা তার মেয়েকে বলতেছে, মেয়ে উঠ, ঘুম থেকে উঠো, দুধ দোহন করে এনেছি, দুধ তো কম পেয়েছি, এখন চলো আমরা মা মেয়ে দুইজনে মিলে পানি মিশাই, দুধের পরিমাণ বাড়বে, লাভও বেশি হবে। মেয়ে বলল, মা, আপনি জানেন না আমাদের প্রেসিডেন্ট
আমিরুল মুমিনীন তিনি রাষ্ট্রীয় আদেশ দিয়েছেন খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না মা তখন বলল আমার বোকামে আমাদের প্রেসিডেন্ট এই আদেশ দিয়া এই গভীর রাতে তিনি তার বাড়িতে ঘুমায় তিনি কি আমাদের মামের এই ভেজালের কাজ কারবার দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ঘুমায় না দেয়ালের পাশে আছে কথা কর না কেন অবাজি মুখ দিয়ে হতা ভাই নইব কথা বলবেন না তিনি কি বাড়িতে ঘুমান না দেয়ালের পাশে আছেন দেয়ালের পাশে আছে মেয়ে যখন মা যখন মেয়েকে বলল অমর তো বাড়িতে ঘুমায় আমাদের কাজকারবার দেখে না মেয়ে তখন বলল মা আমাদের প্রেসিডেন্ট না হয় বাড়িতে ঘুমায় কিন্তু আমাদের প্রেসিডেন্টের মালিক তোমার মালিক আমার মালিক তিনি তো ঘুমান না কেউ না দেখলেও যিনি দেখবেন তিনি কি এটার নাম কি এটার নাম আল্লাহ না এটার নাম কি তাকওয়া এটার নাম কি তাকওয়া কি বুঝেন তাকওয়া হলো আমি ইউটিউবে ভিডিও দেখছি নিচে দিয়ে আরেকটা ভিডিও চলে আসছে আশেপাশে উকেই নাই আমি একা আছি চাইলে দেখতে পারি কিন্তু আমি তখনই সেখান থেকে বের হয়ে যাব দেখব না কারণ আমি ভয় করি কাকে এর নাম কি তাকওয়া থাকলে ক্ষমতা পাইয়া কেউ কোনোদিন জনগণের ধন সম্পদ লুট করবে না অমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসনামলে মোমবাতি জ্বালাইয়া কাজ করতেছেন সেই যুগে কি এই রকম ইলেকট্রিক্যাল লাইট ছিল কাজ করতেছেন হঠাৎ করে উনার কিছু আত্মীয় স্বজন আইসা দরজায় নক আমরা কি আসতে পারি তিনি বললেন না একটু দাঁড়াও তার সামনে যে মোমবাতি জ্বালানো ছিল সেটা ফুদিয়া নিভাইলেন নতুন আরেকটা জ্বালালেন এরপরে বলেন আসো এবার ভেতরে ঢোকো এরা ভেতরে ঢুকে বলল আচ্ছা আপনার সামনে তো একটা মোমবাতি জ্বালানো ছিল আপনি সেটা নিভাইয়া নতুন আরেকটা জ্বালাইছেন কেন তিনি জবাব দিলেন দেখো তোমরা আসার আগে আমি রাষ্ট্রের টাকা কি কারো বাপের পয়সা কথা কর না কেন জনগণের ট্যাক্সের পয়সা তিনি বললেন তোমরা আসার আগ পর্যন্ত আমি জনগণের টাকায় রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালাইয়া রাষ্ট্রের কাজ জনগণের কাজ করতেছিলাম তোমরা যখন দরজায় ঢুকে অনুমতি চাইলে আমি ভাবলাম তোমরা তোমার আত্মীয় স্বজন ঘরের ভিতরে ঢুকে ব্যক্তিগত কথাবার্তা বলবে এখন জনগণের পয়সায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালাইয়া আমি যদি তোমাদের সাথে ব্যক্তিগত কথা বলি তাহলে কিয়ামতের দিন তো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে জনগণের সম্পদ নষ্ট করার কারণে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আমাকে আসামি হওয়া লাগবে এই ভয় যখন কলিজায় গিয়ে ঢুকছে সাথে সাথে আমি জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন নিভাইয়ে দেয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলতেছি আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার এটার নাম তাকওয়া তাকওয়া থাকলে মেম্বার হয়ে চেয়ারম্যান হয়ে এমপি হয়ে মন্ত্রী হয়ে কখনো জনগণের এক পয়সাও লুট করবে না আর তাকওয়া না থাকলে জনগণের মাল সম্পদ লুট কইরা বিদেশে টাকা পাচার করবে সুযোগ পাইলে বিদেশে বেগম পাড়া বানাবে তাকওয়া না থাকলে চুরি বাটপারি কইরা তার পেট বড় করবে চুরি বাটপারি করে পাঁচ বছরের সম্পদকে দ্বিগুণ তিনগুণ পাঁচগুণ দশগুণ বানায় ফেলবে তাকওয়া থাকলেই শয়তানের ধোকা থেকে বাঁচা যায় গুনাহ থেকে সেফ থাকা যায় জিনিসটার নাম কি আরো জোরে বলেন তাকওয়া তাহলে শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য দুই নাম্বার আমল হৃদয়টাকে সব সময় দিলের মধ্যে সব সময় যায় ভয় ঢুকায় রাখবো তিনি কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে কেন আল্লাহকে ভয় করবেন জানেন সময় তো কম কত আয়াত বলা যেত আল্লাহ বলছেন কেন ভয় করবা না আমাকে وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها জলভাগ স্থলভাগে যা কিছু হয় সব তিনি জানেন হে বান্দা তুমি কি আল্লাহর কাছে গোপন করবা আল্লাহ বলেছেন শোনো আমি তোমার সেই মালিক এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো গাছের কোনো একটা পাতাও ঝরে পড়ে কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতাটা ঝরেছে সেই খবরও আমার আল্লাহর কাছে আছে সুবহানাল্লাহ পড়ে তো যে আল্লাহর কাছে পাতা পড়ার খবর আছে আপনি রাতের অন্ধকারে কুয়াশার আবরণে প্রকাশ্যে আর গোপনে যে গুনাই করেন না কেন আল্লাহ দেখেন কি না আল্লাহ জানেন কি না এই ভয়টা অন্তরে রাখার নাম তাকওয়া
এই ভয়টা অন্তরে রাখার নাম কি? তাহলে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য দুই নাম্বার যে কাজ করব, দিলের মধ্যে সব সময় একজনের ভয় লালন করব। সবাই বলেন তো তিনি কি? কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 3, 3 নাম্বার, মৃত্যুর কথা সব সময় স্মরণ করা, কারণ মৃত্যুর কথা স্মরণ করলে গুনাহ থেকে শয়তানের ধোঁকা থেকে বাঁচা যায়। কেমনে বাঁচা যায়? হে যুবক ভাইয়েরা শোনো, কানের মধ্যে হেডফোন লাগিয়ে যে গান শোনো, এয়ারপড লাগিয়ে যে গান শোনো, মৃত্যুর ভয় থাকলে কানে হেডফোন লাগায় তুমি গান শুনতা না, কারণ এই যে তুমি গান শুনতেছো, গান শুনতে শুনতে তোমার মৌত চলে আসতে পারে কিনা, কারণ আমরা সব জানলেও একটা খবর আমরা জানি না, সেটা হলো কখন আমরা মরব। মৃত্যুর খবর একজন ছাড়া আর কেউ জানে না, সেটা হচ্ছেন আল্লাহ। মোবাইল হাতে থাকলে এখন আপনি টেকনাফে বসে সারা দেশের কিংবা সারা বিশ্বের খবর নিতে পারবেন, আপনি গোটা বিশ্বের খবর নিতেও পারলেও আপনি কি জানেন নাকি কোন সময় আপনি মরবেন? কথা বলেন। সুতরাং যুবক ভাইয়েরা শোনো, আমি বলছিলাম শয়তানের ধোঁকা থেকে গুনাহ থেকে বাঁচার জন্য তিন নাম্বার যে কাজ করা দরকার, মৃত্যুর কথা স্মরণ রাখা দরকার। মৃত্যুর কথা স্মরণ রাখলে এই যে অনেক যুবক আছে রাতের বেলা নাপাক অবস্থায় ঘুমাইয়া যায়, ওয়াজ মাহফিলে আসে, তফসির মাহফিলে আসে, বাড়িতে যাওয়ার সময় পেশাব করে, দেখা যায় রাস্তার কিনারে বসে পেশাব করে দেয়, এরপরে পবিত্র হয় না, পানি নেয় না, পানি খরচ করে না, বাড়িতে গিয়ে নাপাক প্যান্ট নাপাক লুঙ্গি পরে ঘুমিয়ে যায়। এই যে আমার যুবক ভাই রাতের বেলা ঘুমিয়ে গেলা, এই ঘুমের মধ্যে আমাদের মৌত হয়ে যেতে পারে কিনা? কেমনে নাপাক ঘুমিয়ে গেলে ভাই? নবীজি বলেছেন, নবীজির এই হাদিসটা কি আমাদের জানা নাই? নবীজি বলেছেন, ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাতা আলাইহি, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন যে লোক যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তারে হাসরের মাঠে যিনি উঠাবেন তিনি কে? তো নাপাক অবস্থায় যে ঘুমালেন, নাপাক অবস্থায় তো মরণ হয়ে যেতে পারে। আর যেই লোকটা নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না, তার সঙ্গে থাকে কে? আরো জোরে বলেন। তাহলে আমরা কি নাপাক থাকব না সব সময় পবিত্র থাকব? খবরদার, নাপাক থাকে যাবে না, মৌতের কথা স্মরণ করবেন। মৌতের কথা স্মরণ থাকলে নাপাক থাকবেন না, মৌতের কথা স্মরণ থাকলে গুনাহ করতে মন চাইবে না। এই যে আপনি রাতের বেলা মোবাইল হাতে নিয়ে নাটক দেখেন, সিনেমা দেখেন, দেখা অবস্থায় আপনার মৌত হয়ে যেতে পারে কিনা? ঘুষের বান্ডিল নিয়ে এসেছে, ঘুষের বান্ডিল হাতে দেওয়ার সময় কিংবা ওই ঘুষের টাকা পকেটে নিয়ে বাড়িতে বা অফিসে যাওয়ার সময় মরণ হয়ে যেতে পারে কিনা? মরার কথা চিন্তা করবেন বেশি, লুভ লালসা যদি ভেতরে ঢুকে যায়, কবরস্থান ভিজিট কইরেন, কবরস্থানে গিয়ে দেখেন আপনার আগে যত ক্ষমতাওয়ালা, যত বীর বাহাদুর, যত পয়সাওয়ালা, যত লোকেরা এসেছে, তাদের টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা সব বাহাদুরি থইয়া একা একা তারা কবরে ঘুমিয়ে আছে, আছে না নাই? নবীজিকে একবার প্রশ্ন করা হয়েছিল, মান আকিয়া সুন্নাস, অগো আল্লাহর নবী, মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান কারা, সবচেয়ে চালাক কারা? এই প্রশ্ন আপনাদেরকে করা হলে আপনারা কি বলবেন? হুজুর, কম বয়সে যারা মাল কামাইছে, ফুলুস কামাইছে বেশি, তারাই বুদ্ধিমান। নবীজিকে জিজ্ঞেস করা হলো, মান আকিয়া সুন্নাস, অগো আল্লাহর নবী, মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান কারা? মান আকিয়া সুন্নাস ও আহজামুন নাস, নবীজি জবাবে বললেন, আকসারুহুম যিকরাল লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত ক্বাবলাল মামাত। নবীজি বললেন, মানুষের মধ্যে সবচাইতে চালাক, সবচাইতে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই হচ্ছে সবচাইতে চালাক, সেই হচ্ছে সবচাইতে বুদ্ধিমান। একটা বিল্ডিং বানানোর জন্য আপনি ঘুষ খান, সুদ খান, মানুষের সম্পদ মাইরা খান, ইয়াবার ব্যবসা করেন, ইয়াবার চালান দেন, ও বাবা একটা বাড়ি বানাইতে বানাইতে বয়স হয়ে গেছে 50 বছর,
যদি ধরে নিলাম 60 বছর দুনিয়ায় থাকবেন ওই যে বাড়িটা আপনি গুনাহ কইরা গুনাহ কামায়া কামায়া বাড়িটা বানাইলেন 60 বছর বাসলে 50 বছর গেল বাড়ি বানাইতে থাকবেন কয় বছর কথা কোন না গেল 10 বছর আর কবরে থাকবেন অনন্তকাল কিয়ামত হলো চিরকাল পরকাল হলো চিরকাল তো 10 বছরের জন্য এত গুনাহ কামাইতেছেন যে পরকালে চিরকাল থাকবেন ওই পরকালীন চিরকালের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন বিবেককে প্রশ্ন করেন একজন মুমিনের জন্য দুনিয়ার জীবন আসল জীবন নয় মুমিনের জন্য পরকালীন জীবনটা আসল জীবন কারণ পরকালে জান্নাতে যে সুখ আছে এর কোটি ভাগের এক ভাগ সুখ শান্তি দুনিয়াতে নাই এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ولا خطر على قلب بشر الله تعالى বলেছেন আমি আমার সালেহীন নেককার বান্দাদের জন্য এমন অকল্পনীয় অবর্ণনীয় নয়নাভিরাম চক্ষু শীতলকারী জান্নাত রেখেছি মালা আইনুন রাআত যে জান্নাতের সৌন্দর্য দুনিয়ার কোন চর্মচক্ষু দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত যে জান্নাতের নিয়ামতের কথা কোন কান শুনে নাই ওয়ালা খাতার আলা কলবি বাশার যে জান্নাতের সৌন্দর্য কেউ হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে নাই এমন অকল্পনীয় চক্ষু শীতলকারী জান্নাত যিনি রেখেছেন তিনি কে আরে ভাই জান্নাতের ওয়াজ করলে সারা রাত যাবে আপনি দুনিয়ার একটা বাড়ি বানাইবার জন্য কত টাকাই বা খরচ করেছেন আপনি জানেন জান্নাতের এক একটা দরজা কত বড় হবে নবীজি বলেছেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর পর্যন্ত যার ডিস্টেন্স হলো 3000 কিলোমিটার অর্থাৎ জান্নাতের এক একটা দুয়ার এক একটা কপাট এক একটা দরজাই হবে 3000 কিলোমিটার লম্বা সুবহানাল্লাহ বারিত কে বইলেন এক একটা জান্নাত কত বড় হবে سابقوا إلى مغفرة سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماوات والأرض আসমান সমূহ আর জমিনের চাইতো আরো বড় হাদিসে এসেছে নবীজি বলেছেন একেবারে সবচেয়ে লোয়ার ক্লাসের নিম্ন মর্যাদার জান্নাতি এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান জান্নাত পাবে কোথায় দুনিয়ার বিল্ডিং ক্ষমতা দুনিয়ার সুখ আর কোথায় জান্নাতের সুখ আমরা দুনিয়া চাই না জান্নাত চাই দুনিয়া চাই না জান্নাত চাই আসতে বললে হবে না কারা কারা দুনিয়া চাই হাত তুলেন কারা কারা জান্নাত চাই মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন তো জান্নাত চাইলে কি করতে হবে দুনিয়া বাদ দিতে হবে না বরং দুনিয়ার জীবনকে জান্নাত উপযোগী করে কাজে লাগাইতে পারা যাবে এজন্য দুনিয়ার লোভ লালসা গুনাহ পাপ থেকে বাঁচার জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে নাম্বার 4 চার নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য চার নাম্বারে নফসের গোলামি ছাড়তে হবে নফসের গোলামি অনেক সময় মন চাইবে এটা করি মন চাইবে এটা বলি মন চাইবে এটা বলি মন চাইবে এটা করি তো মন চাইলেই সেটা বলা যাবে না মন চাইলেই সেটা করা যাবে না কারণ একজন মুমিনের জান এবং মাল এটা আল্লাহ আমানত রেখেছেন ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ মুমিনের জান মাল আমানত জান্নাতের জন্য এই জান মাল আল্লাহর রাস্তায় বিলীন করা লাগবে আপনার জান মাল নিজের মতো আপনি বিপথে খরচ করতে পারবেন না ফজরের সময় এখন ঠান্ডা পড়ছে না আপনাদের এলাকায় ফজরের সময় খুব ঠান্ডা পড়ে না খুব ঠান্ডা ওই সময় মুয়াজ্জিন মসজিদে বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো এরপরে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম মানুষ আপনারা যে ঘুমাইয়া আছেন উঠেন ঘুমের থেকে নামাজ মন চাইবে তখন এই ঠান্ডা পড়ছে একটু ঘুমাই এটা মনের চাওয়া এটা কিসের চাওয়া আর আল্লাহর চাওয়া আল্লাহ মুয়াজ্জিনকে দিয়া ঘোষণা দেওয়াইলেন আল্লাহ বললেন ঘুমাইস না নামাজে আয় মনের কথা শুনবেন মনের চাওয়াকে প্রাধান্য দিবেন না আল্লাহর চাওয়া পূরণ করবেন আসতে বললে হবে না কার চাওয়া যে ঘুষে নিয়ে আসছে ঘুষের টাকা নিতে মন চাইবে আর আল্লাহ চান তুমি ঘুষ খাইও না বান্দা মনের মতো চলবো না আল্লাহর মতো চলবো
মনটা চাইতেছে রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করি, মনটা চাইতেছে একটু টানি, আর আল্লাহ বলতেছেন না টানিস না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, এ বান্দা শোন তোর জান তোর শরীর তোর শক্তি এটা কোনোটাই তোর নয়, দিয়েছেন কে? আল্লাহ বলছেন নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ নিষেধ করলেন আর আপনি সেটাই করলেন, তাহলে আল্লাহর চাওয়া পূরণ করলেন না মনের চাওয়া পূরণ করলেন? আরো জোরে বলেন। এইভাবে করে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত মন অনেক কিছুই চাইবে, কিন্তু মনের সব চাওয়া পূরণ করা যাবে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত? যার চাওয়া মতো জীবন চালাতে হবে তিনি কি? ফজরের সময় মনটা চায় একটু ঘুমাই, আর আল্লাহ চান আপনি নামাজে যান, তখন কি আমরা ঘুমাবো না নামাজে যাব? এরপরে সারাদিন মন চাইবে বিপথে চলি গুনার পথে চলি, আর আল্লাহ চাইবেন না বান্দা তুমি সুপথে চলো দিনের পথে চলো। যে সকল বান্দারা নিজের নফসটাকে কুপ্রবৃত্তি থেকে গুনাহ থেকে বাঁচাতে পারবে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যারা রবের সামনে দাঁড়ানো কি ভয় করে, অর্থাৎ আমার আল্লাহর সামনে আমি দাঁড়াবো, আমার আল্লাহর সামনে আমাকে হিসাব দেওয়া লাগবে, এটা যারা মনে প্রাণে বিশ্বাস করে, নিজেদের নফসকে যারা কুপ্রবৃত্তি থেকে গুনাহ থেকে বাঁচাতে পারবে, আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে ওই সকল মুমিনদের ঠিকানা। তাহলে আমরা জান্নাতে যাওয়ার জন্য শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য নফসের গুলাম হব না আল্লাহর গুলাম হব? আস্তে বলবেন না জোরে বলেন, নফসের গুলাম না আল্লাহর গুলাম হব? পারবো তো? সবাই বলেন ইনশা। কয়টা বলছি? চারটা। নাম্বার ৫, শয়তানের ধোকা থেকে গুনাহ থেকে পাপ থেকে বাঁচার জন্য ৫ নম্বর যে আমল করবেন, একা একা বেশি থাকবেন না। ওই যে একটা প্রবাদ আছে না, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, একা একা থাকলে শয়তান এসে ধোকা দিবে। একা একা থাকবে পাপের চিন্তা বেশি মাথায় আসবে। এখন আমি এমন কিছু কথা বলবো অনেকের জীবনের সাথে এগুলো মিলে যাবে। রাতের বেলা একা ঘুমাইলে শয়তান এসে বেশি আপনার উপর ভর করবে, বিভিন্ন শয়তানি চিন্তা মাথায় আসবে। কিরকম? একা ঘুমাইছেন, শয়তানের চিন্তা, শয়তান যে কত কিছুতে প্ররোচনা দিবে, একটু ফোনটা হাতে নেয় না, ফোনটা হাতে নিয়ে একটু ইউটিউবে যা, একটু আজেবাজে ভিডিও দেখ, কারণ এখন তোর রুমে কেউ নাই, আব্বু আম্মু নাই, ভাই বোন সবাই যার যার রুমে, তুই এখন একা, সুযোগ আছে না নাই? অথবা বলবে ওই যে একটা মেয়ে, ওই যে ওই মেয়েটা ওইটা আর কি, দেখছ যে তার ফেসবুক আইডি আছে, একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা, অথবা নাম্বার থাকলে এর রাতের বেলা কেউ কাছে নাই, একটু ফোন লাগা, একটু কথা বল, একা থাকলেই তো কথা বলার সুযোগ বেশি হয়। অনেক যুবক এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গিয়েছে, আর যখন একা থাকে তখন এইসব খারাপ কাজ করতে, খারাপ জিনিস দেখতে বেশি মন চায়। এজন্য আমি যুবক ভাইদেরকে বলি, ভাই গুনাহ থেকে সেফ থাকার জন্য একা থাকিও না, একা থাকলেই শয়তান ভর করবে। এখন বাবা মায়ের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো। আপনারা মাহফিলে আসলে অনেক সময় আলেমদের কাছে দাবি করেন, হুজুর মা বাবার খেদমতের কথা একটু বইলেন, আমাদের বাচ্চারা কথা শুনে না। এক ব্যাককল, আপনারা ব্যাককল বুঝেন না ব্যাকুব বুঝেন? ব্যাককল, এক ব্যাককল গাছ লাগাইছে, লাগানোর পরে ওই গাছের গোড়ায় পানিও ঢালে না, এই গাছকে দেখাশোনা করে না, সেবা যত্ন করে না। আচ্ছা, গাছের চারা লাগানোর পরে পানি না ঢাললে, সেবা যত্ন না করলে ওই গাছ বড় হয়ে ফল দিবে? তো মরে যাবে। গাছ লাগানোর পরে গাছের গোড়ায় পানি ঢালা লাগে,
সেবা যত্ন করা লাগে, সময় যেমন দেওয়া লাগে তারপরে ফল পাওয়া যায়, ঠিক তেমনি সন্তান জন্ম দেওয়ার পরেই আপনার দায়িত্ব শেষ না। ওই সন্তানের পেছনে সময় দিতে হবে, তাকে ইসলামের আলোকে দিনের আলোকে বড় করে তুলতে হবে, দিন শেখাতে হবে, কোরআন হাদিস শেখাতে হবে, ইসলামের শিক্ষা দীক্ষায় বড় করে তুলতে হবে। ওয়াজ লাগবে না, এই সন্তান এমনিতেই মা বাপকে মাথার তাজ বানিয়ে রাখবে। সন্তান জন্ম দিয়া এটা পড়াশোনা করে না করে না, আলিফ বাতাসা শিখাইলেন না, নুরানি মাদ্রাসায় দিলেন না, কোরআন শিখাইলেন না, হাদিস শিখাইলেন না, বানাইছেন আপনি নিজেই বেয়াদব, এখন করে বেয়াদবি, এরপরে আসছেন ওয়াজ দিয়ে ভালো করবেন, এটা তো হবে না। সিস্টেম মেনটেন করতে হবে। গাছ লাগানোর পরে যেমন গাছের গোড়ায় পানি ঢালা লাগে, সময় দেওয়া লাগে, সেবা যত্ন করা লাগে, তেমনি সন্তান জন্ম দিয়া এটার পেছনে সময় দিয়া এরও ইসলামের শিক্ষা দীক্ষায় শিক্ষিত দীক্ষিত করে তোলা লাগে, ঠিক কি না? তো আমি বাবা মায়ের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, যাদের ছেলে মেয়ে আছে, বিবাহের আগে আপনার ছেলেকে অথবা আপনার মেয়েকে বাড়িতে একা রুমে ঘুমাইতে দিবেন না। একা রুমে ঘুমাইতে দিবেন তো বিপদ আছে, ছেলে একা বা মেয়ে একা ঘুমাবে, ফষ্টি নষ্টি করার সুযোগ পাবে। দুই ছেলে আছে বা একাধিক আছে, এক রুমে সিঙ্গেল খাট দুইটা দেন, দুই ভাই একসাথে ঘুমাক। এখন ছোট ভাই রুমে আছে, শরমে লজ্জায় বড় ভাই ফোন দিয়া কারো সাথে রাতের বেলা কথা বলবে? আজে মাঝে ভিডিও দেখবে না, কারণ ছোট ভাইয়ের একটা লজ্জা আছে না নাই? বড় ভাই রুমে আছে, ছোট ভাইও লজ্জায় কোনো ধরনের গুনাহ করার চিন্তা মাথায় আনবে? ঠিক, মেয়েকেও একা রুমে রাখবেন না, আজে বাজে চিন্তা আসবে, আজে বাজে কাজ করতে পারে। এখন অনেকে বলতে পারেন, হুজুর আমার তো এক ছেলে এক মেয়ে, আমি কি করব? এক ছেলে হলে বলবেন, এই রাতের বেলা দরজা লাগিয়ে ঘুমাইতে পারবি না, দরজা খুলে ঘুমা। তো দরজা খুলে যখন ঘুমাবে তখন মাথায় চিন্তা থাকবে, আরে আমি যে রাতের বেলা যে কোনো ভিডিও দেখবো বা ফোনে যদি কথা বলতে চাই কারো সাথে, দরজা তো খোলা, কোন সময় যে আব্বু বা আম্মু হঠাৎ করে ঢুকে পড়ে জেনে ফেলে, এই ভয়ে দেখা যাবে সে আর কিছু করবে না। মেয়ে একজন থাকলে মা পাললে রাতে মেয়ের সাথে থাকেন। আমরা তো ছেলে মেয়েদেরকে সঠিকভাবে লালন পালন করি না, এই জন্য আমাদের ছেলে মেয়েগুলো বিপথে চলে যাচ্ছে। কখনো একা থাকবেন না, যুবক ভাইয়েদেরকে বলছি একা থাকিও না, একা থাকলেই শয়তান ভর করবে, একা থাকলেই শয়তানের চিন্তা মাথায় আসবে, একা থাকা যাবে। অনেকের আছে বাবা মা দুজনে চাকরি করে, দিনের বেশিরভাগ সময় একা থাকে, এরা বিপথে যাওয়ার সম্ভাবনা আরও বেশি। তো তাদের ব্যাপারে আমার পরামর্শ হলো, আপনারা পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজে নিজেকে জড়িয়ে ফেলবেন। সামাজিক অনেক কাজ, বিভিন্ন সমাজসেবামূলক সংগঠন আছে না, এদের সাথে সমাজসেবামূলক কাজ করেন, যেমন তারা রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি, কিংবা সামাজিক বিভিন্ন কাজ করে, এমন কিছু ছেলেপেলেরা এদের সাথে মিশে সামাজিক কাজ করেন, তাহলে দেখবেন একা থাকতে থাকতে গুনার যে চিন্তা মাথায় আসে ওইটা আসার আর সুযোগ থাকবে। নাম্বার সিক্স, ছয় নম্বর, গুনা থেকে বাঁচার জন্য, শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য, পাপ থেকে বাঁচার জন্য পাপের উপকরণ থেকে নিজেকে এবং নিজের ঘরকে সেফ করতে হবে। পাপের উপকরণ কি? মনে করেন অশ্লীল নাটক, সিনেমা, ম্যাগাজিন, এগুলো যদি আপনার ঘরের ভিতর থাকে তো পাপের উপকরণ তো আছে, যে কোনো সময় এই উপকরণ হাতে নিয়ে কিংবা এই উপকরণের শরণাপন্ন হয়ে গুনার দিকে আপনার পরিবারের সদস্য চলে যাওয়ার সম্ভাবনা কম না। তো কি করবেন? বাসায় টেলিভিশন থাকলে আজে বাজে চ্যানেলগুলো বন্ধ করে দেন। বাসায় পত্রিকা আসলে হাতে গোনা দুই একটা পত্রিকা ছাড়া প্রায় বেশিরভাগ পত্রিকায় বিনোদন পাতা আছে, এবং সেখানে এমন এমন আজে বাজে জিনিস আছে যেটা আপনার পরিবারের সদস্য বা আপনার ছেলে মেয়েদের জন্য এটা মারাত্মক ক্ষতিকর হতে পারে। যে ছেলেটা বাসায় পত্রিকা দিয়ে যাবে তাকে দায়িত্ব দিবেন, তুমি আমার বাসায় পত্রিকা ঢুকানোর আগে কেচি হাতে নিয়ে ওই পেজটা ছিঁড়ে তারপরে আমার বাসায় পত্রিকা দিবা, পারা যাবে? এটা এটা সচেতনতা, এটা করলে আপনার পরিবার পাপ থেকে গুনা থেকে সেফ থাকতে পারবে ইনশা। ইন্টারনেট ওয়াইফাই যাদের বাসায় আছে, রাত দশটা এগারোটার পরে ওয়াইফাইয়ের সুইচ বন্ধ করে দেন। এগারোটার পরে ওয়াইফাইয়ের আপনার বাড়িতে কী দরকার?
নতুবা ওয়াইফাই সারা রাত চালু থাকলে ফষ্টি নষ্টি করার সুযোগ আছে। তাহলে গুনার উপকরণ থেকে মুক্ত থাকা। এরপরে নাম্বার সেভেন, সাত নাম্বার, তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে মুক্ত থাকা। তথ্য প্রযুক্তি আজ হাতের কাছে আসে বলেই যে কোনো গুনাহে আপনি জড়িয়ে পড়বেন না। আগের যুগে মানুষ সিনেমা দেখার জন্য সিনেমা হলে যেত, এখন সিনেমা হলে যাওয়া লাগে না। প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে সিনেমা হল আছে না নাই? তো প্রযুক্তির কল্যাণে সব যেহেতু হাতের কাছে চলে এসেছে, তাই বলে তো আমরা গুনাহের সাগরে গা ভাসিয়ে দিতে পারি না। তথ্য প্রযুক্তিকে আমরা ভালো কাজে লাগাবো, অকল্যাণকর কাজে বিপথে আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগাবো না, তথ্য প্রযুক্তির অপব্যবহার করব না। এই যে দেখেন ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে এখন মাহফিল রেকর্ড হচ্ছে, আবার এই ক্যামেরা দিয়েই দেখা যায় নাটক সিনেমার শুটিং হয়। এখন ক্যামেরা দিয়ে যদি নাটক সিনেমার শুটিং হয়, এটা ক্যামেরার দোষ না ক্যামেরাওয়ালার দোষ? আরো জোরে বলেন, ক্যামেরার কোনো দোষ নাই। তাহলে বোঝা গেল ক্যামেরাওয়ালা যে সে চাইলে ক্যামেরা নিয়ে মাহফিলেও আসতে পারে, আবার ক্যামেরাওয়ালা চাইলে এটা নিয়ে গায়ক গায়িকা নায়ক নায়িকার পেছনেও দৌড়াতে পারে। এই যে মোবাইল, মোবাইল দিয়ে আপনি, এই মোবাইল তো ভালো কাজের জন্য। আগে আমরা আমাদের আমাদের আত্মীয় স্বজন ঘরের মানুষ বিদেশে থাকলে কথা বলতে পারতাম না, তিন বছর বিদেশ থাকলে তিন বছর তার কণ্ঠও আমরা শুনতাম না, চিঠি লিখতাম, কিন্তু এখন চিঠি লিখা লাগে না। দিনের মধ্যে যতবার মন চায় ততবার তার কণ্ঠ শোনা যায়, ততবার তাকে ভিডিও কলে দেখা যায়। তাহলে বোঝা গেল এই মোবাইল প্রযুক্তির এই উন্নতি আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে। কিন্তু এই একই মোবাইল দিয়ে আপনি চাইলে বিবাহের আগে গার্লফ্রেন্ড বানায়া, আমার বোনেরা বয়ফ্রেন্ড বানায়া হারাম রিলেশনে যাওয়ার সুযোগও আছে না নাই? তো এটা তো মোবাইলের দোষ না, এটা মোবাইলওয়ালা মোবাইলওয়ালির দোষ। সুতরাং আপনি এই মোবাইলকে সঠিক ব্যবহার করবেন, অপব্যবহার করবেন না। যুবক ভাইদেরকে বলছি, গার্লফ্রেন্ড বানাইও না, হারামের মধ্যে যাইও না, কারণ হারামের ভেতরে কোনো আরাম পাবা? কিসের গার্লফ্রেন্ড তোমার? অনেকে কয় হুজুর আমি বিবাহের উদ্দেশ্যে প্রেম করতেছি, দেখছেন কারবার? এক ছেলে ওই দিন আমারে কয় হুজুর আমি বিয়ের উদ্দেশ্যে প্রেম করছি, কামটা কি ঠিক? মানে মেয়েটারে বিয়ে করবে জন্য প্রেম করতেছে। আমি বললাম, ভাই মেয়েটাকে যদি বিয়ে করা উদ্দেশ্য হয়, পছন্দ হতেই পারে কাউকে, পছন্দ হওয়া মাত্রই মেয়ের সাথে হারাম রিলেশন নয়, সঙ্গে সঙ্গে আব্বুকে আম্মুকে বলো, আব্বু আম্মু রাজি হয়ে যদি বিয়ে ঠিক করে ফেলে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমরা বিয়ে শাদিকে কঠিন করে ফেলেছি বলে আমাদের ছেলে মেয়েরা এরাও বিপথে যাচ্ছে। একটা ছেলে বা একটা মেয়ে 13 বছর 14 বছর বয়সে তার যৌবন শুরু হয়, তো যৌবন যখন শুরু হয় তার যৌবনের তো একটা চাহিদা আছে। এখন আমরা 18 বছরের আগে বিয়ে শাদিকে এটা আমরা সমাজের জন্য ক্ষতিকর মনে করি, কিন্তু 18 বছরের আগে পার্কে পার্কে কবুতরের জুড়ার মতো বসে ছেলে মেয়ে ফ্রি মিক্সিং হয়ে জিনা করলে, একজন আর একজনকে আলিঙ্গন করলে, একজন আর একজনের সম্মতিতে জিনা করলে, সেটাকে আমার সমাজ খারাপ চোখে দেখে না? এটা হচ্ছে এই সমাজের সবচেয়ে বড় বর্বরতা। আল্লাহর দেওয়া ফরজ বিধান, আল্লাহর দেওয়া পবিত্র বিধান, বিবাহকে আমরা মেনে নিতে পারি না, কিন্তু 16-17 বছর বয়সে জিনা করলে সেটাকে আমার সমাজ বা আমার আইন সেটাকে দোষ মনে করে বিয়ে শাদিকে আমরা কঠিন বানিয়ে রেখেছি বলে আমাদের ছেলেগুলো তারা দেখা যায় বিয়ে করতে করতে 30-35 বছর হয়ে যায়। এই চট্টগ্রামেও দেখা যায় অনেক মেয়েদের বয়স 25-30 বছর হয়ে যায়, কারণ বিয়ে দিতে গেলে অনেক বেশি টাকা লাগে, এই যে এত বেশি খরচ লাগে। সামাজিক একটা ট্রেন্ড আমরা বানিয়ে রেখেছি, সামাজিক এই ট্রেন্ডের কারণে আমার দেশের যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। আর আমরা বাপ হয়ে মা হয়ে নিজের সন্তানগুলোকে সঠিক বয়সে বিয়ে না দিয়ে সন্তানগুলোকে আমরা জিনার দিকে ঠেলে দিচ্ছি। তো বিয়েকে এত কঠিন করে রাখছেন কেন? বিয়েটাকে তো একটু সহজ বানায় দিলে হয়, এত টাকা পয়সা দরকার নাই,
টাকা পয়সা দিয়ে সুখ শান্তি হয় না দেখেন এখন আমাদের এই যুগে বিল্ডিং বাড়ছে অশান্তিও বেড়েছে আজকে থেকে বলেন তো 50 60 বছর আগেও আমাদের দাদা দাদি নানা নানির যুগে আচ্ছা আমি আমার কথা বলি আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম আমি দেখেছি আমার দাদা দাদি আশেপাশে অনেককে আমি দেখেছি তখন কারেন্ট ছিল না মানুষ হারিকেন জ্বালাতো হারিকেন জ্বালাতো আপনারা কি ল্যাম্প বলেন না কুফি বলেন জি ল্যাম্প না তো ল্যাম্প জ্বালাতো কুফি জ্বালাতো ঘরের মধ্যে দামি খাট ছিল না চৌকি চৌকিতে তারা ঘুমাইতো বাড়িতে টিভি ছিল না রেডিও ছিল না বাড়ির মধ্যে ওয়াইফাই ছিল না মোবাইল ছিল না কিচ্ছু ছিল না এই জন্য সন্ধ্যার পরে তাদের কোনো কামকাজ ছিল না এশার নামাজের পরে ভাত খাইয়া ঘুম এখন আমাদের ঘরে টেলিভিশন আছে ওয়াইফাই ইন্টারনেট মোবাইল আছে রাত দুইটা পর্যন্ত আমাদের কাজকামও আছে পরিণতি ভালো হয় নাই কত খারাপ হয়েছে আগের যুগের লোকেরা 80 বছর হয়েছে কিন্তু ফিজিক্যাল ফিটনেস ভালো ছিল কারণ খাওয়া ঠিক ঘুম ঠিক আর এখন খাওয়া ঠিক নাই ঘুম ঠিক নাই 30 বছরে চুল সব পেকে যায় 40 বছরে বুড়া হয়ে যায় তো এই যে জীবনের মধ্যে আমাদের এক ধরনের বিশৃঙ্খলা নেমে এসেছে তথ্য প্রযুক্তি এসেছে এটার আমরা সঠিক ব্যবহার না করে অপব্যবহার করছি ছেলে মেয়েগুলোকে আমরা সঠিক বয়সে বিয়ে দিচ্ছি না আমার মাকে জিজ্ঞেস করলাম আম্মু আপনার বিয়ে হয়েছে কত বছর বয়সে আমার আম্মা বলছে 14 বছর বয়সে আগে অনেক কম বছর কম বয়সে বিয়ে হয়েছে না বিয়ে হয়েছে অসুবিধা কি আমার মায়ের ঘরে তো আমরা 6 ভাই এক বোন আরো একটা তো মারা গেছে থাকলে 8 জন হইতো এখন তো একটা হইলে সিজার লাগে 20 30 বছর আগে সিজার ছিল ছিল না তো খাইতেছে কি এজন্য তো অবস্থা এরকম হয়ে গিয়েছে বিয়ে শাদীকে আমরা দেরি করে দিচ্ছি বলে আমাদের ছেলে মেয়েগুলোর চরিত্র নষ্ট হচ্ছে তো আপনারাও মেয়ে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করেন অবাজি ছেলেকে জিজ্ঞেস করেন সরকারি চাকরি কিনা কত টাকা কামায় চিটং শহরে বাড়ি আছে কিনা কক্সবাজারে হোটেল আছে কিনা ব্যবসা বাণিজ্য কেমন শোনেন বাবা খালি টাকা পয়সা দিয়া মেয়েকে বিয়ে দিয়েন না টাকা পয়সা দিকা শুধু টাকা পয়সা সুখ শান্তি আনে না আরে আমার রসুলের ঘরে এত টাকা পয়সা ধন দৌলত ছিল না কিন্তু ভালোবাসার কমতি ছিল এই যে টাকা পয়সা দেখা বিয়ে দেন এই ছেলেটার চরিত্র ভালো না হইলে টাকা দিয়া কি হবে আপনার মেয়ের দাসীর মতো বান্দির মতো আচরণ করে মেয়ের কপাল একদম জ্বালায় পুড়ে ছাই কইরা দিবে ছেলের টাকা পয়সা কম খুব অল্প টাকা কামায় কিন্তু ছেলেটা নামাজি দিনদার হারাম খায় না হালাল পথে চলে ছেলে ভালো মেয়েটারে ছেলের হাতে দিয়ে দেন আপনার মেয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকবে এই যুবক ছেলেরা যারা বিয়ে শাদী করো নাই বিয়ের সময় 15 লাখ 20 লাখ টাকা খরচ করে না হুদাই 1-2 লাখের মধ্যে কাজ শেষ করে ফেলো বিয়ে শেষ যে টাকা খরচ করে ফষ্টি নষ্টি করতা ওই টাকাগুলো দিয়ে তোমার নতুন বিয়ে করা নতুন বউকে নিয়ে হারামাইন শরীফাইনে যাও ওমরা করে আসো আল্লাহর ঘর জিয়ারত করে আসো নবীজির রওজা শরীফে যাও ওখানে গিয়ে স্বামী স্ত্রী হাত তুলে আল্লাহর ঘরের সামনে দোয়া করে আসো দাম্পত্য জীবনে আল্লাহ বরকত দিবেন তোমাদের ঘরে আল্লাহ সুসন্তান নেককার সন্তান দান করবে আরে বাপরে বাপ বিয়ে কইরা তাজমহলে যায় তাজমহলে কার কাছে যাও পরে যাইও তাজমহলে কোনো অসুবিধা নাই আগে কমরা করতে যাও একজন মুসলমান তার জীবনে বিদেশ সফর শুরু করবে আল্লাহর ঘর জিয়ারত দিয়ে বিয়ে শাদীগুলারে সহজ করেন ছেলেগুলা বিয়ে করতে পারতেছে না তো আপনারা বিয়েটা এমন কঠিন করে রাখছেন এরা ওই টাকা কামাইতে কামাইতে 32-33 বছর হয়ে যায় অথচ 32-33 বছর বয়স হইলে সঠিক টাইমে বিয়ে করলে ওই টাইমে নাতি পুতি পাওয়ার কথা অবিবাহিত ভাইয়েরা যারা আছেন অবিবাহিত আছে না এখানে অনেক ছেলে বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে জোর করে চেয়ে কিচ্ছু নেওয়া যাবে যৌতুক নেওয়াও যাবে না দেওয়াও পারা যাবে তো ইনশাল্লাহ নাম্বার 8 গুনাহ থেকে শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য সব সময় সৎ ব্যক্তিদের সাথে মিশবেন অসৎ ব্যক্তিদের সাথে মিশবেন না কারণ বাংলায় প্রবাদ আছে না সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে নামাজির সাথে থাকবেন সে আজান হলে আপনাকে নামাজের দিকে নিয়ে যাবে কুরআনওয়ালার সাথে থাকবেন
সে সব সময় কোরআন থেকে কথা বলবে কিন্তু গান বাজনা শুনে তার সাথে থাকলে দেখবেন কিছুক্ষণ পর পর জাকানাকা গান শোনাবে আর যদি কোরআনওয়ালার সাথে থাকেন কিছুক্ষণ পর পর কোরআনের আয়াত বলবে এজন্য বন্ধু বানানোর সময় আলেমদেরকে বন্ধু বানাবেন আলেমদের সাথে চলবেন তবে আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক মুসলমান এমন আছে আলেমদের সাথে সম্পর্ক করা তো দূরের কথা স্বার্থের জন্য ক্ষমতার জন্য অনেক সময় আলেমদেরকে দেখতে না পাইরা আলেমদের উপরে নির্যাতন চালায় যা মন চায় তাই করে দুনিয়ার জীবনটাই শেষ জীবন নয় আমিও মরে যাব আপনিও মরে যাবেন আমার ক্ষমতা চিরদিন থাকবে না আপনারও ক্ষমতা চিরদিন থাকবে না চিরস্থায়ী ক্ষমতার মালিক যিনি তিনি কে বিচারের নামে অবিচার করলে দুনিয়াতে হয়তো আপনি পার পেয়ে যেতে পারেন কিন্তু আল্লাহর বিচার থেকে আপনি বাঁচতে পারবেন আল্লাহর একটা বিচার আছে না নাই আল্লাহ হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন প্রতিদান দিবসের মালিক যতটুকু করবেন আপনার কাজ অনুযায়ী আপনাকে যিনি কর্মের ফল ভোগ করাবেন তিনি কি সৎ মানুষের সঙ্গে মিশবেন অসৎ মানুষের সঙ্গে মিশবেন না ছেলে মেয়ে কার সাথে মিশেন খেয়াল রাখবেন অনেক বাবা মা আছেন ছেলে মেয়ের খোঁজখবর রাখেন না স্কুলে কলেজে গিয়া সিগারেট খায় এমন ছেলের সাথে মিশে খোঁজ রাখেন কোন ছেলের সাথে কোন মেয়ের সাথে মিশে যুবক ভাইদেরকে বলছি নেশাগ্রস্ত মাদকাসক্ত চরিত্রহীন ছেলে পেলের সাথে মিশবা না নামাজি ছেলেকে তোমার বন্ধু বানাবা ভালো ছেলেকে সৎ ছেলেকে মা বাবার খেদমত করে আব্বা আম্মার কথা মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রেখেছে ভদ্র ছেলে মানুষকে সম্মান করে বড়কে সম্মান করে ছোটকে স্নেহ করে এমন চরিত্রবানদের সাথে থাকবেন কারণ সৎ মানুষের সাথে থাকলে আপনাকেও সৎ থাকার পরামর্শ সে দিবে আর অসৎ মানুষের সাথে চললে সেও আপনাকে অসৎ পথে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার নাইন নয় নম্বর গুনাহ থেকে বাঁচার জন্য পাপ থেকে বাঁচার জন্য নয় নম্বর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি করতে হবে অর্থাৎ নিজেকে শয়তানি পথ থেকে ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল করা শিখতে হবে নিজেকে কন্ট্রোলিংটা কেমন মনে করেন সুন্দর করে বুঝেন রাস্তায় দাঁড়িয়ে আছেন দুইটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে তখন দিল চাইবে একটু ভালো করে তাকাই দেখি মেয়েটা কেমন কিন্তু আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুটাকে যেন তারা পরনারীর দিকে নয় নিম্নগামী করে রাখে আদেশটা কার চক্ষু নিয়ন্ত্রণ করবেন কার ভয়ে এই যে আমার চোখটাকে আমি নিয়ন্ত্রণ করে ফেললাম এই মুখ দিয়ে অফার আসবে মিথ্যা একটা সাক্ষী দাও কয়েক লাখ টাকা দিব কিন্তু আপনি তখন নিজের লোভকে নিয়ন্ত্রণ করবেন জবানটাকে হেফাজত করে এই কুপ্রস্তাব ফিরিয়ে দেয়া বলবেন না আমি আমার নিজেকে গুনার পথে দিব না নিজেকে আমি সৎ পথে পরিচালিত করব এই গুনার কাছ থেকে নিয়ন্ত্রণ করব কিন্তু না মা আমরা খারাপ হইতে হইতে এত খারাপ হয়েছি মিথ্যা সাক্ষ্য দিতে দিতে বড় বড় আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়া নিরপরাধ আলেমদেরকে আমরা অপরাধী বানাইয়া ফেলেছি এত খারাপের খারাপ হয়েছে আল্লাহ এগুলার কপালে হেদায়াত থাকলে হেদায়াত দিও আর হেদায়াত না থাকলে তোমার যা মন চায় তা করিও আল্লাহ তোমার যা মন চায় তা করিও আমার আগে মাওলানা শফিউল হক জিহাদি হুজুর আলোচনা করেছে আমি আস্তে আস্তে শুনতেছিলাম তিনি ওই হাদিসটা পড়েছেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম মজলুমের বদদুয়া থেকে সাবধান হও কারণ মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে আর নবীজি আরো বলেছেন ইত্তাকু জুল ফা ইন্না জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা জুলুম থেকে সাবধান হও কারণ জুলুমের পরিণাম কিয়ামতের দিন অন্ধকার হবে প্রতিটা জুলুম অন্ধকার হয়ে আপনার সামনে দাঁড়াবে মানুষের উপর জুলুম করা যাবে কারণ সব কিছুর হিসাব একদিন নেওয়া আজ আমার দেশের আলেমরা অসহায় অপরাধী অপরাধ করে সে জামিন নিয়ে বের হচ্ছে এটা আইনের ব্যাপার
আমি সেদিকে যাব না কিন্তু এদেশের মুসলমানদের হৃদয়ে ব্যথা লাগে কষ্ট লাগে তখন এদেশে নায়িকা গায়িকা চোর ডাকাত বটপাড়া অপরাধ করে জামিনের অধিকার ভোগ করে কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরা জামিনের সেই অধিকার ভোগ করতে পারে না চোর ডাকাত বটপাড়া নায়িকা গায়িকা তারা যদি জামিনের অধিকার ভোগ করতে পারে তাহলে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকেও সে অধিকার দিয়ে কুরআনের পাখিগুলারে কুরআনের মাঠে আবার ফিরিয়ে দেওয়া লাগবে আমি কি অযৌক্তিক কিছু বলেছি এই অধিকার চোর পাইলে আলেম পাবে না কেন নায়িকা পাইলে আলেম পাবে না কেন গায়িকা পাইলে আলেম পাবে না কেন ক্যাসিনোওয়ালা সে পাইলে আলেম পাবে না কেন তারা পেলে আলেমকেও সেই সুযোগ দেওয়া লাগবে সম্মানিত ভাইয়েরা তাহলে বলছিলাম নিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ করা শিখতে হবে নাম্বার 10 10 নাম্বার গোনা থেকে বাঁচার জন্য লজ্জা বাড়াতে হবে লজ্জাশীলতা বলেন তো আপনার বাপের সামনে কোনদিন আপনি খারাপ সিনেমা দেখবেন আব্বাজান দেখেন এই যে আমি খারাপ সিনেমা দেখতেছি এটা বলবে বরং নাটক দেখতেছিল আব্বুও চলে আসছে সাথে সাথে লজ্জা আছে মনে করেন সিগারেট খাচ্ছে ওই সময় বাবা চলে আসছে আচ্ছা বাপের সামনে কি পুলা সিগারেট খাইয়া ধোয়া উপরের দিকে মারবে উড়াইয়া হাতে থাকলেও বাবা আসলে সাথে সাথে ফালাই দিবে এটা বাপকে শ্রদ্ধা করলো সম্মান করলো লজ্জা পেল তো আপনার বাপকে চাচাকে দাদাকে সম্মান করে লজ্জা পেয়ে আপনি যদি অনেক সময় অনেক কাজ থেকে বিরত থাকতে পারেন আপনি আল্লাহর বান্দা আপনার রব আপনাকে দেখেন তিনি শুনেন আপনি কোনো গুনাহ করলে খারাপ কাজ করলে আল্লাহ সেটা জানেন দেখেন তাহলে গুনার কাজ পাপের কাজের চিন্তা মাথায় আসলে মা বাপ দাদাকে চাচা চাচিকে এত লজ্জা পেলে আল্লাহকে লজ্জা পাওয়া দরকার আরো কম না আরো বেশি আরো জুড়ে বলেন সেই লজ্জাশীলতা নিজেদের ভেতরে ডেভেলপ করতে পারবো ইনশা নাম্বার 11 11 নাম্বার খারাপ চিন্তা বাদ দিতে হবে খারাপ চিন্তার বিপরীতে বেশি বেশি ভালো চিন্তা করতে হবে খারাপ চিন্তা করা যাবে না আগামীকাল সকালবেলা ওইটা এই নাটকটা দেখব এই সিনেমাটা দেখব অমুক জায়গায় বন্ধুদের সাথে গিয়া গল্প করব আজে বাজে চিন্তা না ভালো চিন্তা মাথায় আনেন আজকে রাতে 4টার সময় উঠে তাহাজ্জুদ পড়ব ফজরের নামাজটা জামাতে পড়ব সব নামাজ জামাতে পড়বো আজকে কোরআন পড়বো 10 আয়াত 5টা হাদিস পড়বো বন্ধুদেরকে নিয়ে এই ভালো কাজটা করব স্কুলে যাব কলেজ যাব মাদ্রাসায় যাব পড়াগুলো ঠিক মতো বাড়িতে পড়ব খারাপ চিন্তার বিপরীতে ভালো ভালো চিন্তা করলে শয়তান আর আপনাকে শয়তানি পথে নিতে পারবে নাম্বার 12 গুনাহ থেকে বাঁচার জন্য 12 নাম্বার যেটা আমরা করব সারাদিন তৌবা আর ইস্তেগফারের আমল করব কেন এই আমলটা ছিল আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস নবীজি বলেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা নবীজি বলেছেন আল্লাহর কসম আচ্ছা বলেন তো আমার নবীজির জীবনে গুনাহের কোনো ছিটাফোঁটা আছে গুনার কোনো দাগ আছে জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত নবুয়তের আগেও মাসুম নবুয়তের পরেও সেই নবী বলছেন আমি তো নবী গুনা জীবনে নাই এরপরেও নবী হইয়া রেগুলার আমি আল্লাহর কাছে 70 বারের বেশি তৌবা ইস্তেগফার পড়ি সুবহানাল্লাহ পড়বেন না আবার মুসলিম শরীফের অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মি আতামাররাহ আমি আল্লাহর কাছে ডেইলি 100 বার তওবা করি নবী হওয়ার পরে যার জীবনে গুনাহই নাই তিনি যদি আল্লাহর কাছে ডেইলি 100 বার তওবা করেন আপনি আমি সেই নবীর গুনাহগার উম্মত কত শত গুনাহ করি হিসাব নাই নবী যদি করেন তওবা ডেইলি 100 বার আমাদের করা দরকার কতবার আর আপনি করেন কতবার এবার নিজের বিবেককে প্রশ্ন করুন এজন্য
আমি প্রায় জায়গায় বলি, সময় পাইছেন? সময় পাইছেন, খালি ফেসবুক চালাইয়েন না, গাড়িতে বসে আছেন, কোথাও যাচ্ছেন, একা বসে আছেন, কোনো কাজ নাই, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, জপেন 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 জপেন। এটা কেন জপবেন না বলেন? নবীজি বলেছেন এটা তো ছোট বাক্য আস্তাগফিরুল্লাহ, কিন্তু কোন বান্দা যখন এই আস্তাগফিরুল্লাহ বাক্যটা পড়ে আল্লাহ এত খুশি হন। হাদিসে এসেছে নবীজি বলেছেন আস্তাগফিরুল্লাহ যখন বান্দা দিল থেকে পড়ে, তওবার নিয়তে পড়ে, তার আমলের খাতায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকে, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাগুলো ধুয়ে মুছে সাফ করে দিয়ে আল্লাহ তারে পবিত্র বানাইয়া দেন। তো সময় পাইছেন কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ, সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে ঘুমাবেন, ঘুম থেকে উঠে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। কারণ সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে যে লোকটা ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে মরে গেলে জান্নাত দিবেন কে? ইস্তেগফার করবেন তো সব সময়, কি জপবেন সময় পাইলে? এই বাড়িতে যাচ্ছেন, যাওয়ার সময়ও পরে পরে যাইয়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হুজুরের আমল না নবীজির আমল? হুজুরের আমল না নবীজির আমল? নাম্বার 13, এরপরে নাম্বার 13, গুনাহ থেকে বাঁচার জন্য পর্দা মেনটেন করা শিখতে হবে। পর্দা নাই দেখা যাবে ফিতনা শুরু, ঘরের মহিলাদেরকে পর্দা করাবে, পর্দা করে যেন ঘর থেকে বের হয়। একজন মহিলা 14 জন পুরুষ ছাড়া বাদ বাকি সবার সামনে পর্দা বাধ্যতামূলক করতেই হবে। পর্দার বিধানটা কার? আপনারাও 14 জন নারী ছাড়া বাদ বাকি সকল নারীদের সাথে অপ্রয়োজনে কথা বলা যাবে, যোগাযোগ করা যাবে। নাম্বার 14, 14 এবং সর্বশেষ হলো গুনাহ থেকে বাঁচার জন্য ফ্রি মিক্সিং, এটা সমাজে বন্ধ করতে হবে। কয় না হুজুর আমরা তো এমনিতেই কথা বলি, তাই বলে কি আমরা কিছু একটা করে ফেলবো? আরে ভাই, মানুষ বানাইছেন আল্লাহ, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাঠাইছেন নবী রাসুল, আর আল্লাহর কথাগুলো আল্লাহ নবী রাসুল দিয়া বলাইছেন যে যেখানে একজন পুরুষ আর একজন মহিলা থাকে সেখানে 3 নম্বর আর একজন থাকে শয়তান। এখন কারিগর যিনি, মহাকারিগর, সে আল্লাহই নবী রাসুল পাঠাইয়া এটা বলেছেন, আর আপনি বলতেছেন কি আর হবে? আপনি বেশি জানেন, আপনি বেশি বুঝেন, না আল্লাহ বেশি জানেন? বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ তো আল্লাহ দিয়েছেন, আর সে আকর্ষণ জান নাই, সে অসুস্থ, সে তো অসুস্থ। বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে, কেউ যদি বলে না হুজুর আমার এটা হয় না, তো তুমি অসুস্থ, ডাক্তার দেখাও গিয়ে যাও। কারণ সমলিঙ্গ, সমলিঙ্গ যদিও পৃথিবীর বহু জায়গায় এরকম পশুর চাইতে খারাপ কিছু মানুষ আছে যারা সমকামিতায় লিপ্ত, কৌমে লুতের বংশ ধরে না, একটা পশুও তো তার যৌন চাহিদা নিবারণের জন্য তার বিপরীত লিঙ্গের কাউকে খোঁজে। কিন্তু আমি বুঝি না পশ্চিমের দেশ আর ইউরোপের দেশ, এখন আমাদের ভারতীয় উপমহাদেশে ওই কাজ কারবার শুরু হয়েছে, যারা সমলিঙ্গের পেছনে যৌন চাহিদা নিবারণের জন্য দৌড়ায়, এরা মানুষ নামের কলঙ্ক, এরা পশু জানোয়ারের চেয়েও খারাপ। কারণ একটা জানোয়ার, একটা পশু, একটা কুকুর দেখবেন কুকুরনির পিছনে দৌড়ায়, কুকুরের পেছনে না, বিপরীত লিঙ্গের দিকে দৌড়ায়। কিন্তু এখন মানুষ নামে কিছু কলঙ্ক, এরা দেখা যায় তার সমলিঙ্গের প্রতি দৌড়ায়, এরা জানোয়ারের চেয়েও খারাপ। তো ফ্রি মিক্সিং, অনেকের ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ে, তা আপনার মেয়ে এত ফ্রেন্ডদের সাথে বসে কি করে, আর আপনার ছেলে এত মেয়ে বন্ধু বানাইছে কেন? এগুলো দেখা মা বাবার দায়িত্ব। কয় না হুজুর জাস্ট ফ্রেন্ড, তো ফ্রেন্ড হইয়া বৈশা বৈশা বুঝি গ্রুপ স্টাডি করো, তারপরে দিহান আর আনুষ্কার মতো মাঝে মাঝে সুযোগ পাইলে কাজ কারবার করো। দিহান আনুষ্কার কথা মনে আছে আপনাদের? না ভুলে গেছেন আপনারা? ওই দেখেন এরা জানেও না, 2-3 বছর আগে দিহান আনুষ্কার স্কুল পড়ুয়া নাকি এরা, না কলেজ পড়ুয়া ছিল, সম্ভবত স্কুল পড়ুয়া, 2টা ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়েকে মেরে ফেললো না। আর আমাদের দেশের মা বাপ হচ্ছে এমন, তাদের চলাফেরা হচ্ছে আমেরিকান স্টাইলে, ক্ষতিগ্রস্ত হয়ে গেলে বিচার চায় সৌদি স্টাইলে, মানে বুঝেন নাই ছেলে মেয়ে সাইরা দিছে। এরপরে ছেলে মেয়ে আকাম কুকাম কইরা
ধরেন মেয়ে একটা মারা গেছে, মেয়ের মা বাপ কান্নাকাটি করে মিডিয়ার সামনে এসে আমরাই ধর্ষকের ফাঁসি চাই, আমরা ধর্ষকের ফাঁসি চাই কান্নাকাটি কইরা, এখন ধর্ষকের ফাঁসি চাচ্ছে কুরআনি স্টাইলে মক্কা মদিনার স্টাইলে, কিন্তু ছেলে মেয়ের এর আগে সাইরা দিছিল আমেরিকান স্টাইলে। কি বলেন, এরকম আছে না নাই? আমাদের সচেতন হওয়া দরকার, ছেলে মেয়ে ফ্রি মিক্সিং হলেই সমস্যা আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। অবাধ চলাফেরা, অবাধ মেলামেশা বন্ধ করতে হবে। সরকারকে একটা ধন্যবাদ দেওয়াই লাগে, এই যে 31 নাইটে আমাদের সরকার 31 নাইটের অশ্লীলতা বেহায়াপনা এগুলো বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন। কক্সবাজার সহ বিভিন্ন পর্যটন অঞ্চলে প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তা আমাদের দেশে আবার একটা বদ হাইসলত আছে, সেটা হলো কেউ ভালো করলে ভালোটা বলে না, আবার খারাপ বল খারাপ করলে শুধু খারাপটা বলে না। ইনসাফ হলো ভালো করলে ভালোটা বলা, খারাপ করলে খারাপটা বলা, তাহলে বোঝা যাবে আপনি নিরপেক্ষ মনমানসিকতায় ভালোকে ভালো বলছেন খারাপকে খারাপ বলছেন। এর জন্য আমি সরকারকে এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমি সেদিনও 1 জানুয়ারির মাহফিলে আমি সরকারকে প্রশাসনকে ধন্যবাদ দিয়েছি যে তারা এমন কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য, কারণ এই পদক্ষেপ নেওয়া না হইলে আরও বেশি গুনার কাজ বাড়ত না কমত? অবশ্যই আমরা ধন্যবাদ জানাই। তাহলে গুনা থেকে পাপ থেকে বাঁচার জন্য এই মোট কয়টা আমলের কথা বলছি, কয়টা মনে রাখছেন নি দেখি বলেন। 1 নম্বর, কার কাছে আশ্রয় চাওয়া? আশ্রয় কাছে, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। 2 নম্বর, হ্যাঁ কি ব্যাপার লিখেন নাই আপনারা, গুনা থেকে বাঁচার জন্য দিলের মধ্যে কার ভয় পয়দা করা। 3 নম্বর, হ্যাঁ মৃত্যুর কথা সব সময় স্মরণ করা। 4 নম্বর, নফসের গোলাম না হয়ে কার গোলাম হওয়া, আল্লাহর গোলাম। 5 নম্বর কি বলেছিলাম, হ্যাঁ একা একা না থাকা। 6 নম্বরে কি বলেছিলাম, গুনার উপকরণ থেকে নিজেকে এবং পরিবারকে সেফ রাখা। 7 নম্বর, তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে মুক্ত থাকা। 8 নম্বর, সৎ বন্ধু নির্বাচন করা। 9 নম্বর, আত্মনিয়ন্ত্রণ ডেভেলপ করা। 10 নম্বর, নিজের ভেতরে লজ্জাশীলতা বৃদ্ধি করা। 11 নম্বর, তওবা ইস্তেগফারের আমল করা। 12 নম্বর, খারাপ চিন্তার বিপরীতে বেশি বেশি ভালো চিন্তা করা। 13 নম্বর, পর্দাকে নিশ্চিত করা। 14 নম্বর, নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করা। এই 14টা কাজ থেকে বিরত থাকলে গুনা থেকে সেফ থাকা যাবে ইনশা। গুনা করলেই তো জাহান্নাম। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, সেই তো সফল যে নিজেকে গুনা থেকে পবিত্র রাখলো। ওয়া কদ খাবা মান দাসাহা, আর সেই তো বিফল যে গুনার সাগরে গা বাসিয়ে দিয়ে নিজেকে পদদলিত করে ফেল। আমরা গুনা থেকে বাঁচার জন্য এই কাজগুলো করতে পারবো তো? আল্লাহ তৌফিক দান করেন।